হ্যালো বন্ধুরা, আমাদের আজকের লিস্টে কোনো পারফেক্ট ওয়ার্কারের জায়গা নেই। আজ আমরা দেখব কিছু অদক্ষ ওয়ার্কারের কৃতি, যাদেরকে একটিমাত্র কাজ দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটিও ঠিকমতো করতে পারেনি। তো চলুন শুরু করা যাক। এই দুঃসাহসী পর্বত আরোহীর প্রয়োজন শুধু অল্প একটু রং করা। তো বলাই যায় সে তার কাজ শেষ করেছে। দেখুন টাক মাথা কিভাবে রং করতে হয়। এই ধরনের গমের ময়দা দিয়ে তৈরি হয় হাই প্রোটিন রুটি। কম্পিউটার বা ল্যাপটপে ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেভাবে কাজ করে, আর সেই সফটওয়্যার ইনস্টল করার পর বাকি সফটওয়্যারের কি অবস্থা দেখুন। বালতিটা লোকটির জন্য একটি বেশি যেন ওজন হয়ে গেছিল। লোকটা না থাকলে দেওয়ালটা হয়তো দাঁড় করানো সম্ভব হতোই না। বিদ্যুৎ বসে বসে চিন্তা করছে আমার এখানে কাজটা কি। একবার চিন্তা করুন, মেশিনটির প্লাগ যদি সকেটে লাগিয়ে কারেন্ট দিয়ে কাজ করত তাহলে কাজটি কতই না সহজ হতো এবং দ্রুত হয়ে যেত। এটাকে বলে নিজের পায়ে কোয়াল মারা। সেই বলা উচিত যে তার হারিয়ে যাওয়া ছোট ভাইটিকে খুঁজে পাওয়া গেছে। এখন বলা উচিত এই লোকটি যেন সেই লোকটির হারিয়ে যাওয়া ছোট ভাই, তাকে এখন খুঁজে পাওয়া গেছে। এখানে দরজা কিন্তু ঠিকই আছে, একটু ভেন্টিলেশন সিস্টেম রাখা হয়েছে আর কি। তেমন কিছু না, এখানে বৃষ্টির পানি দিয়ে রাস্তা সমান করছে আর কি। এই ওয়ার্কার এখনো বুঝতে পারছে না যে দেওয়ালটা একটু বাঁকা হয়ে গেছে। এই লোকটিকে গাড়ি প্লাস্টার করার জন্য এই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোকটিকে নিয়ে আসা উচিত। একটুর জন্য মিস হয়ে গেল আর কি।
দেখে নিন কিভাবে এক্সকিউভেটর চাকাতে পাম্প করতে হয়। চাইলে আপনি ট্রেনের চাকাতেও পাম্প করতে পারেন। আসলে এরা কম্প্রেসারের পরিবর্তে পাম্পার ব্যবহার করছে। লোকটা বুঝতে পারিনি এটা কতটা পিচ্ছিল হতে পারে। বুঝতে পারছেন এটা কার কাজ? এখন বুঝতে পারছেন দেওয়ালের এই অবস্থা কেন? আপনি যদি পৃথিবীর সবচেয়ে ইউজলেস জিনিস খুঁজেন তাহলে এই লোকটির গ্লাভস। এই ওয়ার্কার গুলো ওই মিস্ত্রির হেল্পার। এটিকে থামাতেই হবে। বলুন কিভাবে থামানো যায়? ভয় নেই, থামানোর এক্সপার্ট চলে এসেছে। এই ব্যক্তিটির একটি প্রতিদ্বন্দ্বীও আছে, তাই এমনটি করেছে। দেখুন কিভাবে স্মার্ট ভাবে গার্ডেনিং করতে হয়। তেমন কিছু না, এখানে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন আপনার বস বলে এটা 10 মিনিটের কাজ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে। তেমন কিছু না, ফুয়েল বেশি হয়ে যাওয়ায় লোকটিকে ফুয়েল দিয়ে পরিষ্কার করছে। এখানে থাকাটা বিপজ্জনক হতে পারে। চলুন চলে যাওয়া যাক। লোকটি উচ্চ লেভেলের ট্রেনার। এখানে মেট্রিক সিস্টেমে ড্রাইভিং করতে হয়। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।